দ্য অ্যালকেমিস্ট গল্পের পরবর্তী অংশ। সান্তিয়াগো পিরামিডের কাছে পৌঁছায় এবং গুপ্তধনের সন্ধানে সেখানে খোদাই করতে শুরু করে। এরপর সেখানে কিছু লোক এসে পৌঁছায় এবং তার কাছ থেকে ওই সোনা গোল্ডের টুকরোটি ছিনিয়ে নেয়। তাদের মনে হয় যে ছেলেটি মাটি খুঁড়ে আরও সোনা হয়তো লুকিয়ে রেখেছে। তারা তাকে মারতে থাকে আর গর্ত খুঁড়ে আরও সোনা বের করতে বলে। তখন সান্তিয়াগো কষ্ট সহ্য করতে না পেরে বাধ্য হয়ে নিজের ইচ্ছা ও স্বপ্ন গুপ্তধনের কথা ওই লোকগুলোকে বলে দেয়। লোকগুলোর সর্দার তার কথা শুনে হাসতে শুরু করে আর বলে যে এমন এক ইচ্ছা আর স্বপ্ন আমিও দেখেছি। স্বপ্নে আমি দেখেছি স্পেনের এক ভাঙা চার্চে এক সাইকোমোর গাছ আছে। সেখানে এক রাখাল ছেলে নিজের ভেড়াগুলির সাথে শুয়ে থাকে, যার নিচে কিনা গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু আমি এত বেয়াকুব নই, বোকা নই যে এই স্বপ্নের পেছনে ছুটে স্পেনে গিয়ে খোদাই করে সেই অজানা গুপ্তধন বের করার চেষ্টা করব। সে সান্তিয়াগোকে পাগল মনে করে এবং সান্তিয়াগো কোথাও থেকে ওই সোনার টুকরো চুরি করেছে বলে তারা ভাবে এবং নিজেদের দলবল নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এবার স্যান্টিয়াগোর মন খুশিতে নেচে উঠল। সে বুঝতে পারল যে তার আকাঙ্ক্ষিত গুপ্তধন সেই চার্চ এর সাইকোমোর গাছের নিচে রয়েছে যার ওপর সে ঘুমত। আর সেই সন্ন্যাসীর কাছ থেকে এক টুকরো সোনা নিয়ে পথের খরচ চালানোর জন্য সে ফিরে আসে এবং নিজের দেশে সে পৌঁছায়। সে চার্চে পৌঁছায় আর সিকমোর গাছের নিচে যায়। সিকমোর ট্রি বা গাছ হচ্ছে ইজিপ্ট দেশের সিম্বল, সিম্বল অফ ইজিপ্ট দ্য সিকমোর ট্রি। তাই স্বপ্নে সে ইজিপ্ট দেখেছে। সে ওখান থেকে গুপ্তধন উদ্ধার করে এবং সে বিধাতার উদ্দেশ্যে প্রশ্ন করে, গুপ্তধন যদি এখানেই ছিল, আমার কাছেই ছিল, তাহলে আমাকে কেন এত ঘোরাবে? এত দেশ এত অপেক্ষা করিয়ে, এত দেশ ঘুরিয়ে আমাকে কেন? তারপরে তার সন্ধান দিয়ে তখন প্রকৃতি তাকে জবাব দেয় যে যে জিনিস খুব সহজেই পাওয়া যায় তার মূল্য কোথায়? তুমি গুপ্তধনের সন্ধানে মরুভূমিতে ঘুরে বেরিয়েছ, মরুভূমির ভাষা তুমি শিখেছ, প্রকৃতির ভাষা বুঝতে শিখেছ, অ্যালকেমিস্টের সঙ্গে ঘুরে জীবনের রহস্য সম্পর্কে তুমি জানতে পেরেছ। ওদিকে মরুভূমিতে পিরামিডের সঙ্গে কথা বলে তুমি জীবনের পরম সত্য লাভের চেষ্টা করেছ, প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে কথা বলে এবং প্রকৃতির বিভিন্ন জায়গা দেখে বিভিন্ন দেশ ঘুরে তুমি যে অভিজ্ঞতা সঞ্চার করেছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুপ্তধন। তুমি নিজের মধ্যে নিজেকে জাগিয়েছ, জ্ঞান জাগিয়েছ, নলেজকে জাগিয়েছ যা তোমার নিজের মধ্যেই ছিল। সেই উদ্ধার হওয়াটাই প্রকৃত গুপ্তধনের সন্ধান পাওয়া। এবার ছেলেটি গুপ্তধন উদ্ধার করে তার প্রতিশ্রুতি মতো দশ ভাগের এক ভাগ সেই বুড়ি মহিলাকে দিয়ে দেয়। এরপর সে মরুভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে ফাতিমা তার জন্য অপেক্ষায় রয়েছে। যাই হোক, এই বইটি পড়ে আমার সবচেয়ে যে শিক্ষামূলক দিকটা মনে ধরেছে সেটা হলো যে কোনো কাজের অসম্ভবতার ভয়কে মন থেকে মুছে ফেলতে হবে আর সেটাই হচ্ছে সফলতার দিকে প্রথম পদক্ষেপ। স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করাটাই, কোনো কাজ শুরু করাই হচ্ছে অ্যাচিভমেন্টের দিকে অগ্রসর হওয়া। বন্ধুরা, আমি তপন কুমার কুণ্ডু আপনাদের অনুরোধ করব এই গল্প আপনি আপনার সেই সব বন্ধুদের শোনাবেন যারা জীবন সমুদ্রে আশা হারিয়ে ফেলেছে, ব্যর্থতায় যারা নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে, যারা জীবন যুদ্ধে লড়াই করার উৎসাহ হারিয়ে ফেলেছে।